দর্শক আলোচিত ঘটনা ঘটনার পিছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিজ 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শানাত শারিয়ার। সমালোচনাকারীদেরকেও করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে টিকাদান কার্যক্রমের উদ্বোধনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন সরকার প্রধান। এ সময় করোনার মোকাবিলায় তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সাথে যারা প্রথম টিকা নিয়েছেন তাদের সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। বহুল প্রতীক্ষিত করোনা টিকা নিলেন দেশের 5 সম্মুখ যোদ্ধা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের অভয় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোর ভয় লাগছে না তো? হয়ে গেল। এর আগে উদ্বোধনী বক্তব্যে করোনা মোকাবেলায় তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের সবসময় প্রচেষ্টা ছিল একদিকে মানুষের জীবন মানটা উন্নত রাখা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন চলে, অন্তত তাদের যেন খাদ্যের অভাব না হয়, চিকিৎসার অভাব না হয়, সেগুলির দিকে যেমন দৃষ্টি দেওয়া, পাশাপাশি আমাদের এটাই লক্ষ্য ছিল যে আমার স্বাস্থ্য সুরক্ষাটা কীভাবে দেব। ধন্যবাদ জানান করোনার টিকা আসা নিয়ে যারা সন্দেহ ও সমালোচনা করেছেন। কিছু ভালো লাগে না নামে একটা রোগে ভোগে, এই রোগের কি চিকিৎসা আছে আমি জানি না, এর জন্য কোনো ভ্যাকসিন পাওয়া যাবে কি না তাও আমি জানি না, কিন্তু এই যে কিছু ভালো লাগে না এই ধরনের একটা রোগ কিন্তু আপনার পত্রিকা দেখলেই পাবেন যে সেখানে সব কিছু একটা দোষ টোকানো, এই ভ্যাকসিন আসবে কি আসবে না, আসবে না তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তা দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। এ সময় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন সরকার প্রধান। এর মাধ্যমে আমাদের দেশের মানুষ অন্তত করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বেশি ইন্টারনেটে এখন হবে বেশি বেশি অনলাইন ক্লাস, 129 টাকায় 11 জিবি আর 114 টাকায় 7 জিবি ইন্টারনেট। বাংলা লিংক। যেমনটি বলছিলাম, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং আজকে এই উদ্বোধনের মাধ্যমে শুরু হলো বাংলাদেশের টিকা, শুরু হলো টিকা কার্যক্রম। এবং আজকের পর থেকে করোনা মোকাবেলায় আমরা বলতে পারি যে অনেকটা এক ধাপ এগিয়ে গেছে। এবং বেশ কিছু মিডিয়াতে দেখা গেছে বা বেশ কিছু অনুসন্ধানে দেখা গেছে যে বাংলাদেশের 84% মানুষ টিকা নিতে আগ্রহী। এর মধ্যে গ্রামাঞ্চলের মানুষ বেশি আগ্রহ প্রকাশ করছে এবং শহরাঞ্চলের মানুষ কিছুটা টিকা নিতে আগ্রহ প্রকাশ করছে না। এর মধ্যে তাদের যদি শতাংশটা বলা হয় তাহলে 72% ঢাকা সিটির মানুষ টিকা নিতে এই মুহূর্তে চাচ্ছেন না। আমাদের দেশে এখন পর্যন্ত টিকার কোনো রকমের ড্রাই রান হয়নি, তারপরে আমরা আশা করছি যে সুষ্ঠুভাবে এই টিকা প্রদান কার্যক্রম চলবে এবং আমরা একটা না একটা সময় করোনাকে মোকাবিলা করতে পারবো। এ বিষয়ে কথা বলার জন্য ডাক্তার মুশতাক হোসেন আমাদের সাথে যুক্ত হবেন, উপদেষ্টা IEDCR। এর আগে আমাদেরকে যেতে হচ্ছে একটি বিরতিতে। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24-এ। বিরতির আগে যেমনটি বলছিলাম যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তাদের সুস্থতা কামনা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তো আজকে টিকা প্রদান কার্যক্রম নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা IEDCR। ডাক্তার মুশতাক হোসেন, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশেষে আজকে থেকে শুরু হলো টিকা কার্যক্রম, আজকের পর থেকে করোনা মোকাবিলা আমরা কতটা আশাবাদী থাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই আমরা করোনা মোকাবেলার সেই শুরু থেকেই যখন চীনের ওখানে আমরা জানলাম প্রথম, তখন থেকেই আমরা আমাদের দেশে প্রস্তুতি নিচ্ছিলাম যেন করোনা রোগী বিমানবন্দর দিয়ে তারা প্রবেশ করবার সময় যেন চিহ্নিত হয়, তারপর থেকে তারা আসলে কোয়ারেন্টাইন করা, যারা রোগী যখন পাওয়া গেল 8ই মার্চ থেকে তাদের আইসোলেশন করা, চিকিৎসা করা, যখন রোগী অনেক বেড়ে গেল এবং গুরুতর রোগী পেতে থাকলাম, হাসপাতালগুলোর পরিস্থিতি আরও উন্নত করা, সেগুলো সবই আমরা করেছি। তো সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছে, এমনকি অ্যান্টার্কটিকা মহাদেশেও করোনা চলে গেল। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে একদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা, বুভুক্ষু রোগীদের বাঁচানোর জন্য হাসপাতালের ব্যবস্থা, আরেকদিকে টিকা আবিষ্কারের জন্য আমাদের সারা বিশ্বের বিজ্ঞানীরা অসাধ্য সাধন করেছেন। 6 মাসের ভেতরেই তারা অতি দ্রুত টিকা বের করেছেন, যেগুলো সম্পূর্ণ নিরাপদ। হয়তো যে আরও সময় নিয়ে পরীক্ষা করা দরকার ছিল, কিন্তু মৃত্যু ঠেকাবার জন্যে এবং ICU-তে রোগী যাওয়া ঠেকানোর জন্যে যে লব্ধ জ্ঞান আছে, অভিজ্ঞতা, তার ভিত্তিতে টিকা আবিষ্কার করা হয়েছে। এবং এটি যদি সফলভাবে প্রয়োগ করা যেতে পারে সারা বিশ্বেই শতকরা 70-80% মানুষকে, তাহলে করোনা ভাইরাসটা এই টিকার সাথে যুদ্ধ করে করোনা ভাইরাসটা হেরে যাবে এবং একটা দুর্বল ভাইরাসে পরিণত হবে, অথবা একেবারেই হয়তো সে নির্মূল হয়ে যাবে।
আমরা সেই যুদ্ধে বাংলাদেশ আজকে শুরু করলাম বাস্তবতই। আজকে কয়েকজন টিকা নিয়েছেন, আগামীকাল ঢাকা শহরের কয়েকটি হাসপাতালে টিকা নেওয়া হবে। টিকা নেওয়ার ব্যাপারে অনেকেই সামিল হতে চেয়েছিলেন, আমি নিজে কয়েকজনের নাম দিয়েছিলাম, নিজেকেও বলেছিলাম, তাদেরকে নানাভাবে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে আপনারা আজকে নয়, আজকে প্রধানত স্বাস্থ্যকর্মীরাই দেবেন। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বাইরে দু একজন দিয়েছেন অবশ্য, আগামীকাল যার যার হাসপাতালে যারা এখানে কাজ করছেন। এবং তারপরে 7ই ফেব্রুয়ারিতে যখন শুরু হবে ব্যাপকভাবে সমস্ত শ্রেণী পেশা যারা জরুরি কাজে নিয়োজিত আছেন এবং সবচাইতে বয়োজ্যেষ্ঠ যারা সেখানে যারা আজকে অনেকে অংশগ্রহণ করতে পারেননি উদ্বোধনীতে, 7 তারিখের উদ্বোধনে তাদের অনেককেই আমরা দেখতে পাব। তারাও সমাজের পরিচিত ব্যক্তি, সমাজসেবক, বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব করছেন। কাজেই আমাদের শুরুটা নিশ্চয়ই একটা শুভ সূচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, নিশ্চয়ই আমরা জি অবশ্যই শুভ সূচনা হয়েছে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে এই টিকা দেওয়ার কিন্তু কোনো ধরনের ড্রাই রান এখন পর্যন্ত হয়নি, তো এতে সুস্থ টিকা ব্যবস্থাপনা কতটা সুস্থভাবে টিকা ব্যবস্থাপনাতে কোনো ধরনের সমস্যা হবে কিনা এই ব্যাপারটাতে একটু শুনতে চাচ্ছিলাম। দেখুন, এটা সব কাজই চ্যালেঞ্জ আছে, যদিও আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের কর্মীরা, বিশেষ করে পিআই কর্মীরা সারা বছরই টিকা দিয়ে থাকেন, কিছুদিন আগেও হাম এবং রুবেলার টিকা অভিযান শেষ হলো, তারপরেও কথা থাকে যে সেখানে শিশুদের টিকা, এটি হচ্ছে সর্বস্তরে মানুষের টিকা দেওয়া হবে। আমরা পরিকল্পনা করেছি, পরিকল্পনা একবারে নিশ্চিদ্র নিখুঁত 100% সেটা কিন্তু বলা যাবে না, কাজ করতে গিয়ে কিছু পরিবর্তন হবে। আজকে যে টিকার জন্য এটা ড্রাই রান না, প্রথম প্রথম রান বলতে পারেন, প্রথম যে পর্যায়ে ড্রাই রানে কিন্তু সত্যিকারের টিকা দেওয়া হয় না, একটা মহড়া দেওয়া হয়, এটা কিন্তু আমরা প্রকৃত টিকাই দিচ্ছি, কিন্তু ছোট পরিসর থেকে আমরা বড় পরিসরে যাচ্ছি। আজকে 25-30 জন, তারপরে আগামীকাল থেকে শুরু হবে হয়তো 500-600 জন দিবেন, তারপরে 7 দিন পর্যবেক্ষণ। এটা পর্যবেক্ষণ শুধুমাত্র স্বাস্থ্যগত পর্যবেক্ষণ নয়, আমাদের সাংগঠনিক যে যে ড্রাই রানের কথা বলছিলেন, যে সাংগঠনিকভাবে আমরা যে যারা টিকা পাবেন তাদেরকে নিয়ে আসা, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা করতে যাচ্ছি। আমরা এই জন্যে আলাদাভাবে সময় করে আমরা করতে চাইনি, সব দেশে কিন্তু এ ধরনের ড্রাই রান করেনি, কোনো কোনো দেশে করেছে, আমাদের প্রতিবেশী দেশে করেছে, কাজে এতে খুব একটা অসুবিধা হবে না। এমনকি ড্রাই রান করার পরেও ভারতে হয়তো নতুন নতুন চ্যালেঞ্জ এসছে, তার সঙ্গে সঙ্গে ধীরে সমাধান করে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবে ছোট থেকে বড় পরিসরে ধীরে ধীরে যাচ্ছি, নিশ্চয়ই চ্যালেঞ্জ আসবে, সেগুলো সমাধান করে করি আমরা সামনে। জি অবশ্যই আমরা আশা রাখি যে সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে সরকার কিন্তু বারবার সবাইকে আশ্বস্ত করছে যে টিকা গ্রহণের পরে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সবসময় সরকার পাশে থাকবে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাশে থাকবে, তো পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় কি কি ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত রাখা হয়েছে? জি, এটিও কিন্তু আমাদের দেশে সবসময় চলে আসছে, যখন টিকা দেওয়া হয়, টিকা দেওয়ার পরে যিনি টিকা দেন তাকে বলা হয় কিছুক্ষণ অপেক্ষা করতে, কারণ অধিকাংশ ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্যগত সমস্যা হয় না, খুবই কম, 1/7 আর গুরুতর স্বাস্থ্য প্রতিক্রিয়া সেটা 10 লাখে 1 জন বা 1 লাখে 1 জন হতে পারে, সেটা কিন্তু অধিকাংশ হচ্ছে টিকা দেওয়ার 15-30 মিনিট এর মধ্যে হয়ে থাকে। কাজে সবাইকে বলা হচ্ছে যে আপনারা টিকা দেওয়ার পরে অন্তত 30 মিনিট অপেক্ষা করবেন, এবং যদি কোনো শারীরিক সমস্যা হয় ইপিআই কর্মসূচি প্রতিনিয়ত করে থাকে, সবার চিকিৎসা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, অবজার্ভ করা হয়। আর এটি তো সারা বিশ্বে একটা নতুন টিকা, সারা বিশ্বে কিন্তু প্রতিটি রোগীকে পর্যবেক্ষণ করবার জন্য নির্দেশ দেওয়া আছে, রোগী নিজেও খবর দেবেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু মনিটরিং করা হবে, এবং এই তথ্যটা শুধু বাংলাদেশে সংরক্ষণ করা হবে না, আমরা আরও 2 জায়গায় দিতে হবে, একটা হচ্ছে যারা টিকা তৈরি করেছেন সেই প্রতিষ্ঠানদের কাছে, ম্যানুফ্যাকচারারদের কাছে, আরেকটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটাবেজে আমাদের কতজন টিকার কি কি সুবিধা অসুবিধা হয়েছে, এবং এরপরেও রক্ত পরীক্ষা করে দেখা হবে কারো কারো সমান না যে অ্যান্টিবডি যেটা প্রতিরোধ ক্ষমতা কতদিন পর্যন্ত রয়েছে, সেটা দেখে আমরা বলতে পারবো যে একটা টিকা দেওয়ার পরে কতদিন একজন মানুষ নিশ্চিন্ত তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। কাজ সবগুলো কিন্তু স্বচ্ছ, এবং এগুলো কিন্তু আমাদের জায়গায় এই তথ্যগুলো আমাদের সরবরাহ করতে হবে, সেভাবে কিন্তু আমাদের এই জন্যই আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করা হয়েছে অ্যাপ, যেন এই তথ্যগুলো খুব দ্রুত খুঁজে বের করা যায় এবং যারা টিকা নেবেন তারা তথ্যগুলো জানাতে পারেন, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। জি ধন্যবাদ ডাক্তার মোশতাক হোসেন। আজ থেকে শুরু হয়েছে করোনা টিকা দেওয়ার কার্যক্রম, এ নিয়ে কথা বলছিলেন ডাক্তার মোশতাক হোসেন, উপদেষ্টা IEDCR। শেষ হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ, দিনভর বিচ্ছিন্ন কিছু সহিংসতায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছে অন্তত 15 জন, বেশিরভাগ সংঘাত আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর এবং বিদ্রোহী কাউন্সিলর সমর্থকদের মধ্যে।
কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেছেন কয়েকজন প্রার্থী। আটক হয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালী। ভোট স্থগিত রাখা হয় দুটি কেন্দ্রের। যেমনটি বলছিলাম যে আজকে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচন, এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান হিমেল। আহসান হিমেল, সারাদিনই ছোটোখাটো অপ্রীতিকর ঘটনার খবরাখবর আমরা পেয়েছি এবং আপনি বেশ কিছুদিন ধরে এই চট্টগ্রাম সিটি নির্বাচন কভার করার জন্য আপনি চট্টগ্রামে অবস্থান করছেন। আজকের নির্বাচনকে নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি, পাশাপাশি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন এবং ভোটাররা আজকের এই নির্বাচনকে নিয়ে কী কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। শুরুতেই মূল্যায়ন বলতে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে কিন্তু কিছু সহিংসতা হয়, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে দলীয় প্রতীকের ভোট এবং দলীয় সমর্থনের বিষয়টি কিন্তু এই সহিংসতা এবং সংঘাতের বিষয়টি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথাই যদি বলি, যে দলীয় প্রতীকের এই ভোটে স্বাভাবিকভাবে ভোটারদের উপস্থিতি নিয়ে অনেকটা দোটানায় পড়তে হয়, কেননা এই এখানে তিনটি পদে ভোট হয়, মেয়র পদ, কাউন্সিলর পদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদ। তবে ভোটারদের যে বিষয়টি সেটি থাকে, কাউন্সিলর যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে টানেন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরাও টানেন, কিন্তু এবার মেয়র পদে যখন দলীয় মনোনয়ন হয়েছে তার পাশাপাশি কাউন্সিলর পদে কিন্তু দলের যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ বড় একটা সংঘাত কিংবা একটা বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের জায়গা থেকে কোথাও কোথাও যে সহিংসতাগুলো হয়েছে সেই সহিংসতায় আমরা দেখতে পেয়েছি যে কাউন্সিলর প্রার্থীদের ভিতর বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষ হয়েছে এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রেই যারা আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ছিল, যারা বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী ছিল তাদের মধ্যেই হয়েছে এবং বিভিন্ন। তবে ফলাফল এই নির্বাচন কমিশনের যে এই ফলাফল নির্বাচন হয়েছে তার ফলাফল এই জিমনেশিয়াম থেকে প্রকাশ করা হবে এবং এখান থেকে সেটি পরিবেশন করা হবে। বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল আসছে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্র থেকে সেই প্রতিটা বুথ থেকে যোগ করে সেটি কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন আবু জাফর সালে, আমরা তার সাথে একটু জানতে চাইবো যে আপনার জি জাকে সুলতানা, তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা এখন পর্যন্ত কতগুলোর ফলাফল পেলেন। আমরা এই পর্যন্ত প্রায় 15টা মতো কেন্দ্র কাস্টিং করেছি, রেজাল্ট কাস্টিং করেছি, আর এটা ওখানে আমার আরএমএস এন্ট্রি দেওয়া হচ্ছে। ভোটার উপস্থিতির হারটা কি একটু এখন পর্যন্ত বলতে পারবেন যে কি ধরনের হার পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে? কত শতাংশ আমি যতটুকু যতগুলো কেন্দ্রে খবর নিয়েছি সেক্ষেত্রে 4-5% যদি ওনারা যোগ করছেন, কিন্তু এইখানে মোট 735টি ভোট কেন্দ্র রয়েছে। 735টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল আসলে তখন চূড়ান্তভাবে বলা যাবে যে কত শতাংশ ভোট করেছে, তবে সেটি কখনোই 20%-এর উপরে হবে না, কেন সারাদিন ভোটের যে চিত্র ছিল সেই ভোটের চিত্র আমরা দেখেছি, সেই ভোটের কোথাও কোথাও গোলযোগ হয়েছে, কোথাও কোথাও অনিয়ম হয়েছে, যে কারণে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসতে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। আমি একটু এক সহকর্মীর সাথে যুক্ত হবো, আমাদের সহকর্মী জুবায়ের মঞ্জুর আমার সাথে এই মুহূর্তে যুক্ত হবেন, আমি তার কাছে জানতে চাইবো সারাদিন যে ভোটের চিত্র দেখলেন এই ফলাফল গণনা করতে কত সময় লাগতে পারে চট্টগ্রাম সিটিতে? হিমেল, আপনাকে ধন্যবাদ, আপনি তো জানেন আপনিও সারাদিন মাঠে ছিলেন, তবে যেহেতু ইভিএমে ভোট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা আশা করছি খুব বেশি দেরি হবে না। একটি বিষয় একটু বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এখানে মোট 735টি কেন্দ্র রয়েছে এবং এই 735টি কেন্দ্রের মধ্যে কিন্তু 4,886টি কক্ষ রয়েছে এবং আপনি জানেন এখানে প্রত্যেকটি কক্ষ থেকে 5-6টি কক্ষ মিলে হয়তো একটি কেন্দ্র ধরা হয় এবং এই কেন্দ্র থেকে কিন্তু সবগুলা যে প্রিজাইডিং অফিসার আছে তার কক্ষে নেওয়া হচ্ছে এবং আমরা যেটি এ পর্যন্ত জেনেছি আসলে ইতিমধ্যে প্রায় সবকটি কেন্দ্রে গণনা প্রায় হয়তো শেষের দিকে এবং সেই কেন্দ্র থেকে এখানে মূলত আপনি জানেন যে এখানে যে আনুষ্ঠানিক ফলাফল সেটি ঘোষণা হবে। তো খুব বেশি আসলে দেরি হওয়ার কথা না, আমরা যেটি আশা করছি যে হয়তো কয়েক ঘন্টার মধ্যে যে আনুষ্ঠানিক যেটি ফলাফল সেটি আমরা পেয়ে যাব। এবং আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, একটি স্ক্রিনেও দেখা যাচ্ছে অলরেডি, স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে যে কাউন্টিং সেটি শুরু হয়ে গেছে, সব মিলে যেটা বলতে পারি যে হয়তো কয়েক ঘন্টার মধ্যে যে আনুষ্ঠানিক ফলাফল সেটা আমরা পেয়ে যেতে পারব।
ধন্যবাদ আপনাকে শাহনাজ, আপনি শুনছিলেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোটে স্বাভাবিকভাবে প্রত্যেকটা কেন্দ্র থেকে 41টি ওয়ার্ডের প্রত্যেকটা কেন্দ্র থেকে ফলাফল আসবে, সেই ফলাফল যখন যোগ করা হবে সেটি প্রচার করা হবে। তবে সবচাইতে যেটি নির্বাচন কমিশনের জন্য অস্বস্তির খবর, আপনি যে মূল্যায়নের কথা বলেছিলেন, এই মূল্যায়ন যদি আমি করি, নির্বাচন কমিশন কিন্তু ভোটারদের বলেছিল যে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে, সেই ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তাদেরও ইচ্ছা ছিল, সেই ভোটারদের ইচ্ছা কতখানি পূরণ হয়েছে সেটি নিঃসন্দেহে বলা যাবে। তবে আজকে সারাদিন আমরা দেখেছি যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তিনি গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলেননি এবং তিনি তার খোলস ছেড়ে বের হননি, এবং গণমাধ্যম কর্মীরা যখন তার কাছে বারবার গিয়েছেন তিনি কিন্তু তার মূল্যায়ন সেটি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সেটি দেননি। তবে যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান, তিনি উপস্থিত হয়েছেন এই রিটার্ন ফলাফল ঘোষণা কেন্দ্রে। আমরা তার কাছে এক বাক্যে জানতে চাইব, এই নির্বাচন নিয়ে আপনাদের মূল্যায়নটা কি, আসলে কেমন হয়ে হলো ভোট, জনাব হাসানুজ্জামানের কাছে জানতে চাই কেমন হলো ভোট। ধন্যবাদ। ভোট দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাকে এটা আপনাদের কোথাও কোথাও মনে হয় যে প্রত্যেকটা নির্বাচনের সময় এ ধরনের বক্তব্য হয়, আপনারা ভোটারদের নির্ভয় কেন্দ্রে যেতে বলেছিলেন, ভোটাররা সেই নির্ভয় কেন্দ্রে যেতে পেরেছে কি? আমরা নির্ভয় কেন্দ্রে যাওয়ার জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার সেটা আমরা তৈরি করেছি এবং ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে এবং ভোট প্রদান করেছে। দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেগুলোকে নিরসন করেছি এবং দুইটি কেন্দ্র, আপনি জানেন যে দুইটি কেন্দ্রে বড় ধরনের গোলযোগ হয়, আমরা কেন্দ্র দুটিকে বন্ধ করে দিয়েছি। দুই থেকে তিনজন মানুষের প্রাণ এরকম একটি নির্বাচনে গেল, সেটা কি নির্বাচন কমিশনের জন্য স্বস্তির খবর? দেখেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যখন শক্ত অবস্থানে থাকে তখন একটু উত্তেজনা ভাব বিরাজমান থাকে। তো আমরা দেখেছি অনেকগুলো ওয়ার্ডেই কিন্তু আমাদের এরকম উত্তেজনা ছিল, কিন্তু আমরা সবগুলি আমরা টেস্ট করার চেষ্টা করেছি। আজকে যে ঘটনাটি ঘটেছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা। সর্বশেষ যেটা প্রশ্ন, ভোটার উপস্থিতি, আমরা যতগুলো ফলাফল এসেছে সেই ফলাফলে দেখতে পেয়েছি যে ভোটারদের যে উপস্থিতির হার সেটি কোনো অংশেই 10-15% উপরে যাচ্ছে না, এটি কেন হলো? এখনও আমার কাছে যেহেতু ফলাফল এখন আমি ঘোষণা করিনি, আমি সর্বশেষ কেন্দ্র পর্যন্ত দেখতে চাই, তারপরে আমি বলতে পারবো যে আসলে ভোটার উপস্থিতিটা কেমন ছিল। আপনাদের ধারণা কত শতাংশ ভোট পড়তে পারে? এটা নির্বাচনী ফলাফল আমার কাছে না আসা পর্যন্ত এটা একজ্যাক্ট বলা যাবে না, আমি যখন ঘোষণা করব সর্বশেষ কেন্দ্রটি আসার পরেই আপনাদেরকে আমি নিশ্চিত করে বলবো যে কত পার্সেন্ট ফলাফল আমাদের এখানে কাস্টিং হয়েছে। ধন্যবাদ আপনাকে শাহনাজ। আপনি শুনছিলেন যে যিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, তিনি সারাদিন পরে আমরা তার খোঁজ পেয়েছি এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বললেন। তবে একটি কথা তিনি বলেছেন যে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ তারা তৈরি করেছিল, কিন্তু ভোটাররা কেন জাননি সে বিষয়ে কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা ব্যাখ্যা দিতে পারেনি। আপাতত এই হলো খবর, পরবর্তীতে নতুন কোনো খবর থাকলে আমরা পরবর্তী সংবাদে জানাবো। শাহনাজ জি, আহসান হিবেল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আহসান হিবেল। এর সাথে নিউজ বিজ 24 এর পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, পিছিয়ে পড়ে আবার আমন্ত্রণ নিউজ বিজ 24 এ। আবারও চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটের খবর। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রামের বাহাদুরহাট থেকে সহকর্মী রনি দত্ত। রনি দত্ত, আজকে সারাদিনই তো আপনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেরিয়েছেন, যেসব কেন্দ্রে আপনি গিয়েছেন সেখানে কি পরিমাণ আনুমানিক ভোট কাস্টিং হতে পারে, আজকের ভোট নিয়ে ভোটাররা কি কি ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর ভোট গণনার সর্বশেষ কি অবস্থা? শাহানাজ, আজকে আমরা সারাদিনই বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গিয়েছি এবং বিভিন্ন ভোট কেন্দ্রের যে ওখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে ভোটের যে সাধারণ জনগণ সেখানে কিন্তু খুব বেশি আসলে ভোটার আসেনি, সব মিলিয়ে হয়তো 15-20% এর বেশিও কিন্তু হবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছিলাম যে কি বিদ্রোহী প্রার্থী এবং একই সাথে যারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং প্রার্থী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু উত্তেজনা থাকে ভোট কেন্দ্রগুলোতে ঘিরেছিল এবং এই কারণে মানুষের মধ্যেও কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে যেভাবে ভোটার আসার কথা সিটি নির্বাচনে সেভাবে হয়তো আসেনি। তারপরেও সারাদিনব্যাপী নানা ঘটনার মধ্য দিয়ে কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে এবং ভোট পরবর্তী চারটা পর্যন্ত ভোট
ভোট গ্রহণ শেষে এখন কিন্তু ভোট গণনা চলছে। আপনারা জানেন এর মধ্যেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিন্তু আসতে শুরু করেছে এবং বিভিন্ন এলাকাগুলোতে যেসব কেন্দ্রগুলোতে আসলে ফলাফল এসেছে এবং যেখানে সেখানে যেখানে প্রার্থীরা জয়ী হয়েছেন সেখানে বেশ কিছু আনন্দ উৎসব আমরা লক্ষ্য করেছি, যে জন এখানে যারা সমর্থকরা রয়েছেন তারা হয়তো কোথাও কোথাও মিছিল করছেন, যদিও মিছিল করা নিষেধ কিন্তু তারপরও তাদের সমর্থকরা তারা এখানে আনন্দ মিছিল সেটি হয়তো করছেন। আবার কোনো কোনো জায়গায় যেসব এলাকার মধ্যে বিদ্রোহী প্রার্থীরাও হয়েছেন এরকম আছে, সেখানে হয়তো কেন্দ্রগুলোতে ঘিরে বিদ্রোহী প্রার্থীদের যারা আছে সেখানেও কিন্তু তারাও মিছিল করছেন, কিন্তু বলতে গেলে এক ধরনের মানুষের মধ্যে জানতে চাচ্ছিলাম যে আজকের ভোট নিয়ে স্থানীয় আওয়ামী লীগ যেসব নেতাকর্মী আছেন তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বা তারা কি বলছেন? স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন তারা যেটি বলছেন যে কি তাদের যে ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের সম্পূর্ণ হয়েছে, যদিও বিদ্রোহী প্রার্থীরা সেই দাবিতে করছেন না, তাদের আবার দাবি ভিন্ন। তাও যদিও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কিন্তু এই ভোটের যেসব কেন্দ্রগুলোতে আছেন সেই কেন্দ্রগুলো অবস্থান করেছেন এবং তারা সেই ভোট কেন্দ্রগুলোকে তাদের যে নিজেদের নিয়ন্ত্রণে রাখারও কিন্তু অনেকে চেষ্টা করেছেন। সেক্ষেত্রে তারা হয়তো বলছেন যে তাদের একটা দাবি থাকতে পারে যে একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে এক্ষেত্রে আমি যদি বলি যে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবার ভিন্ন কথা বলছেন, তারা বলছেন যে কি যে 500টিরও বেশি কেন্দ্র দখল হয়ে গেছে এবং দখল করে নেওয়া হয়েছে। তারা যেটি বলছেন তাদের যে ভোটটি আসলে তারা করেছে সেটি কোনো দলের বিপক্ষে নয়, তারা আসলে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে তাদেরকে আসলে ভোট করতে হয়েছে, এরকম কিন্তু অভিযোগ বিএনপি প্রার্থীদের মধ্যেও কিন্তু তারা করছেন। তো সার্বিক বিষয়টা মিলে পাল্টাপাল্টি অভিযোগ তো রয়েছে এবং অভিযোগের এই মধ্য দিয়েই কিন্তু আজকের এই ভোট গণনা চলছে এবং সবশেষ আমরা হয়তো ভোট গণনার পরে ফলাফলটা জানতে পারবো এবং কে হচ্ছেন নগরপিতা সেটি আমরা হয়তো বলতে পারবো। রনি দত্ত, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন রনি দত্ত। এ ছিল আজকের নিউজ বিস 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।